হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো এসআর কে শঙ্কর এবং মিঠির ব্রেকআপ স্টোরি নিয়ে। কাকে বলবো মন খারাপের কথা, আমি যে ভীষণ একা। তো যেমন জানেন যে প্র্যাঙ্ক ইউটিউবার এসআর কে শঙ্কর এবং ভিগো স্টার মিঠির প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু হঠাৎ করে এমন কি হলো যার জন্য তারা তাদের 2 বছর পুরনো ভালোবাসা মাত্র 2 মিনিটের মধ্যেই নষ্ট করে দিল। আমি সহজে কাউকে ছেড়ে দিই না, আর যাকে একবার ছেড়ে দিই তার দিকে ঘুরেও দেখি না। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো এসআর কে শঙ্কর এবং মিঠির ব্রেকআপের আসল রহস্য, যেটা হয়তো আপনাদের জানা নেই। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের দেয়ার টক অফ লাইফ চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি বাজিয়ে দিন আরও এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে। তো চলুন এবার মূল ভিডিওতে যাই। তো আশা করি মিঠি এবং শঙ্করের সাথে নতুন করে পরিচয় করার মতো কিছুই নেই, কারণ এরা দুজন হলেন আমাদের পশ্চিম বাংলার এক অন্যতম জনপ্রিয় তারকা। যাই হোক, তারপরও তাদের সাথে হালকা করে পরিচয় করে দিচ্ছি। তো সর্বপ্রথমে কথা বলবো এসআর কে শঙ্করের সম্পর্কে। এসআর কে শঙ্করের আসল নাম হলো শঙ্কর মল্লিক। তিনি জন্ম নিয়েছিলেন উত্তর চব্বিশ পরগনার গুমাতে, তার বর্তমান বয়স 27 বছর। অন্যদিকে মিঠির আসল নাম সিমলা শিকদার, তিনি জন্ম নিয়েছিলেন উত্তর চব্বিশ পরগনার কাকিনাড়াতে। 2024 সালে মিঠির বয়স হবে 23 বছর। তো সেটা যাই হোক, এবার জানবো তাদের দুজনের লাভ স্টোরি কিভাবে শুরু হয়েছিল। আসলে সর্বপ্রথমে মিঠি এবং এসআর কে শঙ্কর ইনস্টাগ্রামে SMS এর মাধ্যমে কথা বলতেন, আর এইভাবে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয় এবং অবশেষে 2021 সালের মার্চ মাসে তাদের প্রথম দেখা হয়। আর তারপর আর কি, তারপর শুরু হয় লাভ স্টোরি। আর এইভাবে 2 বছর ধরে তারা দুজন খেলতে থাকে প্রেমের খেলা। কিন্তু মূল কথা হচ্ছে, এত কিছুর পরেও এমন কি ঘটলো তাদের মধ্যে যার কারণে তারা দুজন খুব সহজেই ব্রেকআপ করে ফেললো? তো গাইজ, আমরা অনেক রিসার্চ করার পর জানতে পেরেছি এসআর কে শঙ্কর সন্দেহ করে যে মিঠির নাকি তার এক বন্ধুর সাথে প্রেমের পার্সোনাল সম্পর্ক রয়েছে, কিন্তু এই বিষয়ে মিঠি পুরোপুরি অস্বীকার করেছেন। আর এইভাবে ভুল বোঝাবুঝিতে তাদের সুন্দর প্রেমের সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, আমাদের দেওয়া কিছু কিছু তথ্য ভুলও হতে পারে, কারণ আমরা গুগল রিসার্চের উপর ভিত্তি করে ভিডিওটা বানিয়েছি। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য সেটা কমেন্টে জানাবেন। যাই হোক, যে বন্ধুরা প্রেম করছেন কিংবা প্রেম করবেন বলে মনে করছেন, তাদের সবশেষে এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে কোনো জিনিস অতিরিক্ত হয়ে গেলে সেটা খারাপ। দেখো, কম ভালোবাসার কারণে তো ব্রেকআপ হয়, কিন্তু অনেক সময় কি হয়, অধিক ভালোবাসা, অতিরিক্ত ভালোবাসার কারণেও কিন্তু ব্রেকআপ হয়। মানে তুমি যখনই কাউকে অনেকটা ভালোবাসো, সত্যি অনেক ভালোবাসো, কিন্তু তারপর এত ওভার পজিটিভ হয়ে গেলে তুমি, যে সে কি মনে করলো যে আমি হয়তো একটা বাঁধনে পড়ে যাচ্ছি, তখন সে কি চাইবে, সে ওই বাঁধনটা থেকে বেরোতে চাইবে। ওভার পজিটিভনেসের কারণে কিন্তু এইভাবে ব্রেকআপ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল খুবই একটা ছোট্ট ভিডিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।